শালুকের ফুল ফুটে আধা রাইতে হারা ফুটে আধা রাইতে লাল শালুকের ফুল ফুটে আধা রাইতে হারা ফুটে আধা রাইতে যার সঙ্গে যার ভাব থাকে মরিলে কি ছুটে বন্ধু থেকে বন্ধু তোরা 24 আইরে 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 বাগান যাব আইরে গো লক্ষ্মিনী আইরে গো ছোট মিনী আইরে গো লক্ষ্মিনী আইরে গো ছোট পাতুলা যেমন তেমন কুদাল মারা টানে রে কাম তো করতে হবে তোপে বাবি দাম রে পাতুলা যেমন তেমন কুদাল মারা টানে রে কাম তো করতে হবে তোবে পাবি দাম রে যে আসাম দেশের নাম সবুজ রঙে পাতা ফলে কি যে আসাম দেশের নাম সবুজ রঙে পাতা ফলে গাছে পাতে টাকা ফলে গাছে পাতে টাকা ফলে আইরে গো লক্ষ্মিনী আইরে গো ছোট মিনী ধন্যবাদ জানাইছো ইতিমধ্যে নিশ্চয় দর্শক বলে এতিয়া সাবলে পালে যে দাদাই রচিত গীতকে গুণগুণালে আর আসলতে কব লাগিব যে যখন সময়ত চাহ বাগিচা উদ্যোগিত অঞ্চল সময়ত পরিবর্তনের নামত সরকারে বিভিন্ন ধরনের আসনি লৈ আহিছে আমি তেনে এখন ঘরের আমি দৃশ্য দেখাব বিচারিছো এখন হৈছে জবকা চাহ বাগিচার এজন শিল্পী আছে তেখেতে আজি বহু বছর তেখেতে বিভিন্ন অঞ্চলত আজি গীত পরিবেশন করেছে কিন্তু অসম সরকারে আজিলৈকে এই ঘরত কোনো ধরনের সা সুবিধা প্রদান করেছে করা নাই এই বিষয়ে আমি কথা পাতিম দাদা এতিয়ালৈকে আপনি বিভিন্ন অনুষ্ঠানত গীত পরিবেশন করেছে তার লগতে অসম সরকারের লগত কিবা আপনি সহায় সহযোগ পাইছে অসম সরকারে কেবল মোক মানে মাত্র পেনশনটো দিছে আর এটা ঘর দিছিলে আজি প্রায় কংগ্রেসের সময়ত 10,000 টাকার ঘর দিছিলে মাত্র 4টা খুঁটা আর মানে 10,000 টাকা দিছিলে এটা ঘর বনাবলে এটু কটকি সারে দিছিলে তো সেই 10,000 টাকাটো 4টা খুঁটা আর বাস্তাস লগাই টিংখিনি কিনি আর ঘর বনাই